ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমার দীপিকাস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, ঠিক আছে? আমি আজকে ঘরে আছি। আর আমি প্রতিদিন সকাল থেকে রাত অবধি কী কী করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। অনেকে আমাকে জিজ্ঞেস করো, তুমি এত বিজি থাকো, তুমি কী করো সকাল থেকে রাত? প্রতিটা কোয়েশ্চেন অ্যান্সার আমি এখানে দেবো। আবার কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে, তোমার মা কেন রান্না করে না? সেটার জন্য আমি আলাদা একটা ব্লগ রাখবো। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে আমি সারাদিন কী কী করি, আর কেন আমার বয়ফ্রেন্ড নেই, আর কি না এগুলো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ সকাল। তো এবার আমি ব্রাশ নিয়ে নিয়েছি, কলগেট নিয়ে নিয়েছি, দাঁত ব্রাশ করবো। ইমা, মোবাইলটা পড়ে গেল তো, ঠিক আছে? তো ফটাফট করে আমি প্রতিদিনের মতোই দাঁত ব্রাশ করে নিচ্ছি। এরকম আমি প্রতিদিন করি, দাঁত ব্রাশ করতে করতে উঠোনে হাঁটতে থাকি, তারপর মুখ ধুই ভালো করে। ব্রাশ করার পর ভালো করে মুখটা ওয়াশ করে নিই, তারপর বিছানা উঠাই। বিছানা উঠিয়ে পুতুলগুলোকে সাজিয়ে রাখি। পুতুলগুলো আমার দুটো, ডলু আর মলু। তারপর একটু পড়াশোনা করি, ডমডম করে। এবার পড়াশোনা শেষ, আমি চলে এসেছি বাবার বিছানা উঠাতে। প্রতিদিনই আমি সেম একই কাজ করি, এরকমই ভাবি। তো দেখো আমি আরও কী কী করি। বাবার বিছানা উঠানো হয়ে গেছে। এগুলো হলো বাবার সরঞ্জাম, টর্চ, চশমা, রিমোট। সারাদিন বাবার এই বিছানা এইখানেই থাকে। তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেই। প্রতিদিনই আমি সেম একই করি, একটার পর একটা রুল। এটা আমার ডেইলি ডিউটি, মানে ডেইলি রুটিন বলতে পারো। সেম একই কাজ করি। এবার আমি বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে ফটাফট করে ব্রেকফাস্ট তৈরি করব। ব্রেকফাস্টে থাকে আমাদের প্রত্যেক দিনই রুটি, চা আর কিছু একটা সবজি। তো বাসনগুলো ধুয়ে আমি ঘরে চলে এসেছি, আর চা, রুটি, জল সব আমি নিয়ে নেব, তারপর ব্রেকফাস্ট করব। দেখো কি সুন্দর গোল করে রুটি বানাচ্ছি, গোল হয়েছে একদম। গোল করে রুটি বেলে তারপর ছেঁকে নেব, ছেঁকে তারপর খাওয়া স্টার্ট করে দেব ব্রেকফাস্ট। তারপর ব্রেকফাস্ট করে ঘর দুয়ার একটু ভালো করে পরিষ্কার করে নেব, ঘরটা মুছে নেব। প্রত্যেকদিন আমি এরকমই করি, এরকম একটার পর একটা কাজ লেগেই থাকে আমার পুরো। তো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি স্নান করে চলে আসব তোমাদের সাথে থাকতে। আমি স্নান টান করে চলে এসেছি, রেডি হয়ে গেছি। এবার আমি রান্না করব, কিন্তু আজকে কী রান্না করব আজকে আমাদের নিরামিষ, তার জন্য আমি ভাবছি সয়াবিন বা পনির, দুটোর মধ্যে কী রান্না করা যায় পনিরটাই করে নেব, কারণ পনিরটা আমার ফেভারিট। চলো এবার আমি রান্না করতে যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে। তো এবার আমি ফটাফট করে রান্না করে নিয়েছি, ভাজা করছি, আর ভাত, ডাল আর পনির করে নেব আজকে নিরামিষ যেহেতু। তো ফটাফট করে আমি রান্না করে নিচ্ছি। দেখো রান্না করতে করতে আমি মোবাইলও টিপতে থাকি, আর সেটার জন্য ঘরে খুবই বকা খাই, কারণ আমি মোবাইল এমনি তো ধরার সময় পাই না। তো রান্না করতে করতে মোবাইল যতটুকু অনলাইন আসি বা ভিডিও এডিট করি, রান্না করার সময় করতে থাকি এরকমভাবে। তো আমি রান্না করতে করতে কি করি, মোবাইল টিপি, সেটার জন্য আমি অনেক বকা খাই। যেমন বাবা বকা দেয় তেমন মা বকা দেয়। কিন্তু আমি রান্না করতে করতে মোবাইল যে টিপি সেটাতে কী করি সেটা শুধু আমিই জানি। তো আমি রান্না করার সময় ভিডিওগুলো এডিট করে নিই, কারণ ভিডিও এডিট করার আমি এক্সট্রা কোনো সময় পাই না। তো যখন আমি রান্না করে একটু একটু সময় পাই, তখনই আমি ভিডিওগুলো এডিট করে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে আর জলগুলো শেষ হয়ে গেছে। তো আমি এখন জল আনতে যাবো। দেখো আমি কোথায় জল আনতে যাচ্ছি, তুই ওদের বাড়ি থেকে জল আনবো, ওই বাড়িটা থেকে। প্রত্যেক দিন একই ডিউটি চলতে থাকে। তো এবার আমি জল নিয়ে চলে এসেছি। প্রত্যেক দিন আমি সেম একইভাবে এরকমভাবে জল আনি, দুই বালতি একসাথে নিয়ে যাই, তারপর চলে আসি জল নিয়ে। জল নিয়ে চলে এসেছি, আর যতটুকু সম্ভব হচ্ছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিটা ক্লিপ আমি নিজের থেকেই জোগাড় করছি, কারণ মোবাইল ধরে দেওয়ার মতো কেউ নেই। কারণ আমি বলেছিলাম আমি ডেইলি কী কী করি, মানে আমার ডেইলি রুটিনে কী থাকে সেটা আমি তোমাদের দেখাবো। আর তাহলে চলো দেখি, রান্নাবান্না কমপ্লিট, এবার আমি একটু রেস্ট নেব। তো আমি প্রত্যেক দিনে এরকমভাবে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এরকম পাকাতে শুয়ে থাকি। ইমা টিপটা কোথায়? ইমা আমার টিপটা তো এখানে চলে গেল। তো ঠিক আছে, এখন কিছুক্ষণ আমি রেস্ট করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। পাশে থাকো, দেখতে থাকো আমি আরও কী কী করি।
পুরো আরো রাত বাকি আছে, মাত্র দুপুর হয়েছে। তো কিছুক্ষণ রেস্ট করার পর এবার আমি ভাত বেড়ে নিয়েছি আমার জন্য, মার জন্য আর বাবার জন্য। তো আমি আজকে নিরামিষ বলেই তো ছিলাম, ভাজা করব, ডাল করব, পনির করব, সাথে আলু সিদ্ধও দিয়ে দিয়েছি কারণ আলু সিদ্ধটা আমার ফেভারিট। তো এবার আমি ডাল একদম খাই না, ডাল আমি দেখলে আমার রাগ উঠে যায়, তার জন্য আমার জন্য আলু সিদ্ধ দিয়েছি। এবার আমি ঘপাক ঘপ খেয়ে নেব, আমি ডাল খাই না। তো আমি পনির আর ভাজা আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো, ভটা ভট খাবো, ইস্কি জলদি খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ রেস্ট করব, মোবাইল টিপবো, অনলাইন আসবো, সবার সাথে কথা বলবো, তারপর রিলস তৈরি করব ইউটিউবের জন্য, ইনস্টার জন্য। এরকম আমি রোজেই করি, এটা আমার ডেইলি রুটিন যেহেতু বলেছি, তো সেম একই এরকম একটার পর একটা স্টেপ, একটার পর একটা স্টেপ আসতে থাকে। এরপর আমি রেডি হই, রেডি হয়ে স্যারের ঘরে যাব কোচিং ক্লাসে। তো আমি মেকআপ টেকআপ করি না, শুধু চুলটা বাঁধি আর চলে যাই, যে গরম কী আর মেকআপ করবো। তো এবার বেরিয়ে পড়েছি আমি, বেরিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো বান্ধবীর জন্য, ও আসবে তো ওর সাথে একসাথে চলে যাব। তো আমি বেরিয়ে পড়েছি আর ও চলে এসেছে, দেখো ও আর আমি একসাথে চলে যাই, প্রত্যেক দিনই চলে যাই। প্রত্যেক দিনের ব্লগ তো আমি বানাতে পারি না কারণ মোবাইল ধরে যাওয়ার মতো কেউ নেই, তাই আজকেই ব্লগটা বানিয়ে নিচ্ছি। আর এই ব্লগের মতনই আমার ডেইলি রুটিন চলে। তো এবার আমরা চলে এসেছি ক্লাসে, স্যার এখনও আসেনি, সবাই আমরা বাইরে ওয়েট করছি। প্রত্যেক দিনই আমরা এসে এরকম বাইরে ওয়েট করি, স্যার লেট করে আসে, তারপরেই তো স্যার এসে গেছে। এবার তালাটা খুলে দিলে আমরা ভিতরে গিয়ে ঢুকে বসে পড়বো, আর সবাই আসলে স্যার ক্লাস স্টার্ট করে দেয়। এই তো আমরা ক্লাসে ঢুকে বসে পড়েছি আর সবাই লজ্জা পাচ্ছে, দেখো ব্লগ করবো ব্লগ করবো এরকম বলছে। তো এক একটা এক এক রকম নমুনা করছে। এবার আমরা বসে পড়েছি আর স্যারও আসবে, আর এবার আমি মোবাইলটা রেখে দেবো, কিছুক্ষণ ক্লাস হওয়ার পর যখন আমি বের হবো তখন আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমাদের ছুটি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি সবাই একসাথে, কিছুটা পথ যাওয়ার পর তারপর আমি আর মাম্পি একসাথে স্কুটি করে চলে আসব আমাদের ঘরে। তো চলো সাথে থাকো, দেখো ভিডিওটা। তো আমি এই তো আমি আর মাম্পি বাজার হয়ে ঘুরে আসছিলাম, আসার সময় পুরো স্টেশনটা দেখি পুরো লাইটিং লাইটিং লাইটিং। তো আসার সময় লাইটিং লাইটিং দেখে এত ভালো লাগছিল কি বলবো আর। তো ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে সন্ধ্যা পূজা দেবো, প্রত্যেক দিনই ডিউটি যেহেতু আমার তো একটা পর একটা করতেই হবে, এবার আমি সন্ধ্যা পূজা দিচ্ছি। পুজো দেওয়া শেষ, এবার আমি ধূপকাঠি আর মোমবাতি নিয়ে পুরো উঠান ঘর বাড়ি চারদিক ঘুরে আসবো, তারপর আমি কিছু খেয়ে পড়তে বসবো। তো আমি কী খাবো বুঝে পাচ্ছিলাম না, আর আমার চকলেট খুবই প্রিয়, তো আমি এখন বসে বসে চকলেট খাচ্ছি, চকলেট খেয়ে একটু পড়তে বসে যাব, একটু রেস্ট নিয়ে নিই। এবার বসলাম পড়তে, পড়তে বসলে তো পড়ায় মন বসে না, খালি মোবাইলের দিকে চোখটা। আজকাল যে কী হয়েছে আমাদের, পড়ায় কিছু মন বসে না, খালি মোবাইল আর মোবাইল। তো মোবাইলও আবার দেখতে ইচ্ছে করে না, ভাবি যে না দেখবো না পড়বো, আবার কী করি মোবাইলটা রেখে দিই, রাগ উঠেছে মোবাইলের উপর, যা ফেলে দেবো, আবার ফেলে দিয়েছি। এবার বুকের দিকে যখন তাকিয়েছি মনে হচ্ছে ও গড পড়বো না পড়বো না, মন নেই পড়ার, ঘুমিয়ে পড়বো। তো ঘুমাবো না আমি, এবার কী করবো একটু শিলি করবো কিছু, আমার এটা অর্ডার আছে, এটা বানিয়ে দিতে হবে। তো ফটাফট করে আমি কেটে নিচ্ছি, কেটে মেশিনে বসে পড়েছি, শিলি করবো, এটা অর্ডার আছে। আর অর্ডার না থাকলে আমি নিজের জন্যই বানাই। প্রথমে আমার একটা জামা চুজ করা ছিল, সেই জামাটা আমি চুজ করে নিচ্ছি, তারপর আমি অর্ডারটা কমপ্লিট করব। সেলাই থাকলে সেলাই করি, না হয় ঘুরতে চলে যাই কোনোখানে, প্ল্যান করে একটা আড্ডা জমিয়ে ফেলি। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, রাতের খাবার তৈরি করব, ফটাফট করে রাতের খাবার তৈরি করে নিচ্ছি। খাবার তৈরি হয়ে গেলে তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ব। ব্যাস আমার প্রত্যেক দিন ডিউটি এটাই থাকে সকাল থেকে রাত অবধি। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি রান্না করলাম বেগুন আলু দিয়ে, আর করলাম কাঁকরোল ভাজা, আর করলাম আলু ভাজা, আর করলাম সয়াবিন আলু দিয়ে। তো এবার আমি সবার জন্য বেড়ে নিয়েছি, ফটাফট করে খেয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা কমপ্লিট করছি। তো পাশে থাকো,
সাথে থাকো। আমি ফটাফট খেয়ে তোমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করছি। কমপ্লিট, এবার শুতে এসেছি। গুড নাইট। আমাকে জিজ্ঞেস করো তুমি সারাদিন কি কি করো, এই ভিডিওটা থেকে অবশ্যই জেনে গেছো আমি সারাদিন কি কি করি। আর যারা আমাকে জিজ্ঞেস করো তোমার বয়ফ্রেন্ড কেন নেই, তাদের জন্য বলছি আমার বয়ফ্রেন্ড কেন নেই, এই যে আমি সারাদিন এই কাজগুলো করি, তারপর আমি যতটুকু সময় পাই ওই সময়টা আমি আমার নিজেকে দিতে চাই, তার জন্য আমি বয়ফ্রেন্ড রাখি না। কারণ যদি আমি বয়ফ্রেন্ড রাখি সেই টাইমটা আমার বয়ফ্রেন্ডকে দিতে হবে, সেই জন্য আমি বয়ফ্রেন্ড রাখি না। আমি সিঙ্গেল আছি, ভালোই আছি। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।